জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এখানে আরো শ্রদ্ধা জানাতে আসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ট্রাক কভার ভ্যান ড্রাইভার ইউনিয়নের নেতাবৃন্দরা। এখানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম নুরুন নবী নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর। সেখানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কাশেম শেখ, সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর, মামুনুর রহমান, সভাপতি বাংলাদেশ ট্রাক ও কভার ভ্যান ইউনিয়ন, হাজী মোহাম্মদ লুতফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদ ইব্রাহিম বাদল, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর। এখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীরা। বাংলার গৌরবময় সন্তান, আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সংগঠন আজ ৫১ বছর পূর্তি। আজকে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ গ্রহণ করেছি। আমরা মাটি ও মানুষ, আমরা শেখ হাসিনার উন্নয়নের সাথে থাকব, এই ওয়াদা আজকে আমরা করেছি। আমাদের এই শপথ গ্রহণের আমরা, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত শ্রম প্রতিমন্ত্রী জনাব মুন্নুজান সুফিয়ান, আমাদের শপথ বাক্য পাঠ করাইয়াছেন। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম জনশক্তি বিভাগের বারবার নির্বাচিত শ্রম বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজ আমাদের সাথে উপস্থিত ছিলেন। জাতীয় শ্রমিক লীগের আমাদের প্রাণপ্রিয় নেতা ফজলুল হক মন্টু সাহেব, আমরা ঢাকা মহানগর উত্তর থেকে আমরা এখানে ৮,০০০ লোক নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই স্মরণকৃত আজকের এই র্যালিকে আমরা যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে সবাইকে সম্মানীয় সালাম জানাচ্ছি। শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের গড়া সংগঠন ১৯৬৯ জাতীয় শ্রমিক লীগ সংগঠন গঠন করেছেন, এবং সেই সুবাদে আজকে আমরা এক জাতীয় শ্রমিক লীগের ৫১তম জন্মদিনে আমরা ঢাকা ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিক্রিয়াতে ফুল দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা ঢাকা মহানগর উত্তর থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার লোক নিয়ে আমরা ৩২ নম্বরে হাজির হয়েছি। ৩২ নম্বরে ফুল দিয়ে বঙ্গবন্ধুকে আমরা তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, এবং ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগের সকল নেতা, উত্তরের যত থানা ওয়ার্ড সকলকে ঢাকা মহানগর উত্তরে জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। ফারজান আক্তার অধরা, বিডি লাইভ ২৪ নিউজ, ঢাকা।